হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজ বানাবো আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তেলটা তো বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা গরমও হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই আমি আলু দিয়ে দেব, না হলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে আলু ভাজা হতে হতে কিন্তু পেঁয়াজগুলো জ্বলে যাবে। তাই একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো, তারপর আমি আলুগুলো দিয়ে দেব, আর আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, আলু ও পেঁয়াজ গুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একসাথে দিয়ে। এবার এই আলু আর পেঁয়াজ গুলোকে লাল করে ভাজতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখুন, ভালো করে লাল হয়ে গিয়েছে আলু গুলো, একটু ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, ও পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। এটা দিয়ে, এই মশলাটা দিয়ে এই আলুগুলো ভেজে নেব। এই যে দেখুন, গ্যাসটা কমিয়ে নিলাম। এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দেব। এতে আমি 2 চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর লঙ্কাটা আর নুনটা তো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার একটু ভাজা হবে। এবার আমি এতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার গ্যাসটা হাই করে দিয়ে দেব টমেটো। টমেটোটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা আগে দেবেন না, কারণ টমেটো যেহেতু নরম সবজি একদম গলে যাবে। এবার গ্যাসটা হাই ফ্লেমেই ভাজবো। আর এই যে বাটিতে একটু জল দিয়ে বাটিটার মধ্যে, এই রান্নাটার মধ্যে দিয়ে দেব। এই যে জলটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। এই অবস্থায় গ্যাসটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। আর এই যে দেখুন, টমেটো একটু জল খাচ্ছে। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চলে এলাম আবার, ঢাকাটা উঠিয়ে নেব। এই যে দেখুন, সব জল শুকিয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা। একটু ভালো করে নাড়াচাড়া করেই আমি এতে ঝোলটা দিয়ে দেবো। এই যে দেখুন, চলে এলাম। এবার একটু নাড়াচাড়া করেই আমি
এতে জলটা দিয়ে দেবো, জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবো আমি। এই যে দেখুন ঝুলটা দিয়ে দিয়েছি, ঝুলটা একটু বেশি করে দিলাম, আলু তো একটু ঝুল টানবেই আর আলুগুলো সিদ্ধ হতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তাহলে ঢাকা দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। ঢাকাটা উঠিয়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প একটু বাকি আছে, 90% হয়ে গিয়েছে। এবার আমি এই অবস্থায় মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এবার ভালো করে ফুটতে দেব, যাতে মাছগুলোর ভিতরেও তেল মশলা একটু ঢুকে যায়। আর আলুগুলো যে 10% বাকি আছে বললাম, 90% হয়ে গিয়েছে আলুগুলো সিদ্ধ হওয়ার, সেগুলো সিদ্ধ হয়ে যাবে। তাহলে একটু সময় ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই রেসিপি। ভিডিওটা বন্ধুরা স্কিপ করবেন না, অবশ্যই পুরো দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এলাম, আবার আলুগুলো দেখে নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো, এবার আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু বন্ধুরা এই অবস্থায় যারা যারা গরম মশলা খেতে ভালোবাসেন, এটার মধ্যে অল্প করে গরম মশলাও দিয়ে দিতে পারেন। আমি গরম মশলা দেবো না, কারণ আমাদের ঘরে গরম মশলা কেউ অতটা পছন্দ করে না, তাই আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর ধনে পাতা তো নেই ঘরে, ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতাম, ধনে পাতা দিলেও ধনে পাতার সেন্টটা এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তাহলে এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ঘরে একদিন ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।